মটোরোলা এবার লঞ্চ করতে যাচ্ছে মটোরোলা S20 নামে নতুন একটি স্মার্টফোন। মটোরোলা S20 ফোনটিতে থাকছে OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 144Hz রিফ্রেশ রেট। আজকের এই ভিডিওতে আপনি জানাবো মটোরোলা S20 এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। মটোরোলা S20 ফোনটি গ্লাস ও অ্যালুমিনিয়াম বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডিয়ান ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ফ্রস্টেড গ্রে, ফ্রস্টেড হোয়াইট এবং ফ্রস্টেড এমারাল্ড এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে পানসোল ক্যামেরা সেট আপ। 163 গ্রাম ওয়েটের সাথে 7 মিলিমিটার থিকনেস আছে ফোনটিতে। এতে 2টি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.7 ইঞ্চির ওলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল HD+ রেজলিউশন এবং HDR10+, আর ডিসপ্লেতে থাকছে 144Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 385 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G যেটি 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপিং হিসেবে ফোনটিতে থাকছে আদ্রিনো 642L। ফোনটি 8128 এবং 8256 এই 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং থার্ডে থাকছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4000mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 30W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিগন হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবার কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 44-45 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 49-50 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে 5ই আগস্ট আর বাংলাদেশের বাজারে আসতে পারে আগস্টের মাঝে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।